Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর দিশারি অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নগুলোর উত্তর জেনেই আমরা আপনাদের কলের দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। এক বোনের প্রশ্ন ছিল হুজুর বিরতির আগে আপনার কাছে যে সেজদা কিভাবে আদায় করবেন। তো যেহেতু আমি যেটা বলেছিলাম যে হযরত ইবনে উমর, হযরত আলী এবং হযরত ইবনে মাসউদ সহ অনেক সাহাবায়ে কেরামের কাছ থেকে মহিলাদের সেজদার ক্ষেত্রে ওনারা বলেছেন ওয়ালি তাহতাফিদিল মারআ, একজন মহিলা উনি অত্যন্ত চেপে সেজদা করবেন এবং এটা তাদের পর্দার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়। আর আমি বলেছি যে সাহাবায়ে কেরামের এই কথাগুলোকেও যেহেতু এগুলা যুক্তি দিয়ে ওনারা বলার নয়, নিশ্চয় নবীকে শুনেই ওনারা বলেছেন, সেজন্য এই এগুলাকে হাদিসে মরফুর সম্মান দেওয়া হয়। আর এই সব বিষয়ে নামাজের বিষয় নিয়ে এগুলা তারা মানে তাদের এবং তারা যেহেতু প্র্যাকটিক্যাল নবীর সঙ্গে দেখেছেন, শিখেছেন এবং তাদের আমলটাই আমাদের অবশ্যই ফলো করতে হবে। এই জন্য ওলামা একরাম বলেন যে সেজদার মধ্যে মহিলার সেজদা ডিফারেন্ট হবে। কিন্তু কিছু বায়েরা যারা মনে করেন নর্মাল জেনারেল হাদিস যেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে সেজদার মধ্যে আল্লাহ ইফতারি শা ইফতারা শাল কলবি, কেহ যেন হাত জমিনের মধ্যে প্লেস না করে, নবী করিম সাল্লাম বলেছেন যেভাবে একটা কুকুর বা একটা মনে করেন এই ধরনের বিলাই হাতটা এই ইয়েটা যেভাবে মাটির মধ্যে বসিয়ে রাখে, এইভাবে যেন আমরা হাতটা বসিয়ে রাখি নিষেধ এসেছে। তো অনেক ওলামায়ে কেরাম বিশেষ করে রিসেন্টলি যারা ওই হাদিসকেই জেনারেলভাবে সবার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, কিন্তু যেহেতু সাহাবায়ে কেরাম একটা আমল আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তাছাড়া আমরা যদি দেখি যে মেন পয়েন্ট যে মহিলাদের নামাজ এবং পুরুষের নামাজ, নবী করিম যেহেতু বলেছেন সাল্লু কামার আই তুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেইভাবেই তোমরা নামাজ পড়বে, এই হুকুমটা সবার ক্ষেত্রে অবশ্য মেয়েলুকও তার ভিতরে আছে। কিন্তু কিছু পয়েন্টে মেয়েলুক ডিফারেন্ট, এটা তো যেটা মেনশন করা হয়েছে এটা না মানার কোনো উপায় নেই, মানতেই হবে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, কথা হয়তো আমার একটু লম্বা হয়ে যেতে পারে, যে আমরা দেখি জামাতের ক্ষেত্রে আমি আরেকদিনও বলেছি জামাতে হাজির হওয়া এটা কিন্তু পুরুষের দায়িত্ব, মা বোনের উপর এটা কিন্তু ফরজ দায়িত্ব বা ওয়াজিব নয়, জরুরি নয়। তাদের জামাতে যেতে হলে কিছু কন্ডিশন আছে। নাম্বার টু, মহিলারা জমাতে গেলেও তাদের সব কিন্তু সবসময় পিছনের সবই হতে হয়, পুরুষের ক্ষেত্রে কিন্তু সামনের সব। নাম্বার থ্রি, ড্রেসের ক্ষেত্রে ব্যবধান, এটা মানতেই হবে আমাদেরকে। নাম্বার ফোর, বখার শরীফের হাদিস আত্মসফিকুল রিজাল ও তসফিকুলির নিসা, যদি ইমাম সাহেবের নামাজের মধ্যে কোনো মনে করেন কোনো ভুলভ্রান্তি হয়ে যায় মুহতাদি হিসাবে, তখন লোকমার মাধ্যমে ওইটাকে কারেকশন করে দেওয়া তাদের দায়িত্ব। ওই কারেকশন করার ক্ষেত্রে পুরুষরা কারেকশন করবেন সুবহানাল্লাহ বলে, তসবি বলে, আর তসবিউল রিজাল ও তসবিকুল নিসা, কিন্তু মা বোনরা যদি জমাতে থাকেন তো ওনারা কিন্তু সুবহানাল্লাহ বা কোনো শব্দ করে ওনারা কারেকশন না করে ওনারা তসবিক করবেন, এইভাবে হাতের মধ্যে ক্লাপ করবেন। তো এখানে ডিফারেন্ট করেছেন বুখারী শরীফের সহিহ হাদিস। তো এই সমস্ত পয়েন্ট তো আমরা ইগনোর করলে চলবে না। তাছাড়া নবী করিম সময় আরেকটি বিষয় ছিল, জমাতের পরেই রসুল আকরম সাল্লাহ ইসলাম কিছুক্ষণ বসে থাকতেন পুরুষ সাহাবায়ে কেরামকে দেখে নিয়ে, মহিলারা তাড়াতাড়ি করে ওই সুযোগে তারা বের হয়ে যেত মসজিদ থেকে, যাতে নামাজের পরে পুরুষ মহিলারা যেন একত্রে কিনা হয়। আরেকটা পয়েন্ট, কোরআনে আমাদেরকে হুকুম করেছে খুজু জিনা তাকুম ইন্দা কুল্লি মসজিদ, আমরা যারা পুরুষ মসজিদ যাওয়ার সময় খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা যাব। মা বোনের ক্ষেত্রে ঠিক আছে সাজা গুছা, কিন্তু এর পরেও আতর বা মনে করেন কিছু ক্ষেত্রে নিষেধ এসেছে তাদের, তো এই কারণে একটা ডিফারেন্ট আপনাকে আমরা মানতেই হবে আমাদেরকে। তো এইভাবে কিন্তু অনেক পয়েন্ট, তাছাড়া হজের বিষয়ে আপনি জান যদি অনেক বিষয় আছে আমাদের এবং তাদের মধ্যে কিছু ব্যবধান আছে, মৌলিক ব্যবধান যেগুলো আছে এগুলো মেনে নিলে তেমন কোনো প্রবলেম হয় না। তবে হ্যাঁ, বুখারী শরীফে একটি কথা থেকে অনেকেও প্রশ্ন আনতে পারেন যে উম্মুদ্দর্দা, ইমাম বুখারীর মধ্যে একটা চ্যাপ্টার এনেছেন, কানা উম্মুদ্দর্দা তাজলিসু জিলসাতার রজুল, উনি নামাজে বসতেন পুরুষের ন্যায়, ও কানাত ফকিহাতান, এবং উনি নিজেও একজন ফকি মহিলা ছিলেন, দিন বুঝতেন, তারপরে উনি পুরুষের স্টাইলে বসতেন, বসাটা কিন্তু পুরুষের স্টাইলে। তো ইবনে হাজার আসকাইন রহমতুল্লাহ যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, কমেন্ট্রি বুক ফতোয়া লিখেছেন, সেখানে বলতেছেন উনি যে জিলসাতার রজুল এই শব্দ থেকেই বোঝা গেল স্টাইল কিন্তু এক নয়, পুরুষের স্টাইল মহিলাদের স্টাইল তো একটু ডিফারেন্ট আছে।
তো উলামায়ে কেরাম যে কিছু ফরকের কথা বলেছেন, এই ফরকগুলো কিন্তু আমাদের বোঝা উচিত যে এইভাবে করতেই হবে, এটা ফরজ নয়। ওনারা বলতেছেন এটা উত্তম হবে, যদি কোনো মহিলা পুরুষের নিয়ে নামাজ পড়ে নেন তাহলে ওরাও বলতেছেন নামাজ হয়ে যাবে। শুধু লেবাসের পয়েন্টটা অবশ্যই বেশ কম, এটা মানতেই হবে, আর বাকি যেগুলো আছে এগুলো ফলো করাটা মোস্তাহাব। যদিগুলো কেউ করে না, পুরুষের মতো করে না, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু যেহেতু সাহাবায়ে কেরাম করেছেন, আমরা সাহাবায়ে কেরাম একজন অনেক সাহাবায়ে, এটা সহি কিন্তু, এটা নির্ভরযোগ্য রাওয়াত, এটা এটা সনদ অবশ্যই অকাট্য এতন ঠিক। সেই হিসাবে আমরা সাহাবায়ে কেরামের প্রেক্ষিত আমল দেখলে মহিলাদের নামাজের ক্ষেত্রে যে মনে করেন সজদা ক্ষেত্রে চাপিয়া বসা, যেটা যেটা উলামায়ে কেরাম বলেছেন, ইনশাআল্লাহ এটার ভিত্তি আছে, এটা ভিত্তিহীন। জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে এক বা দুইটি প্রশ্ন করেছেন যে ফরজ মানে কিয়ামতের দিবসে একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল বলছেন যে তুমি শুধু ফরজ পড়ো মুক্তি পাবে, এভাবে মানে সুন্নতের কথা তো এই হাদিসে। আমার ভাই প্রশ্নের শুরুতে উনি বলেছেন যে উনি একটি বিতর্কিত প্রশ্ন করতে চান, আমি আসলে ভাইকে অনুরোধ করবো যে আসলে এটা কোনো বিতর্কের বিষয় নয় ভাই, আসলে আমরা ফরজ যেভাবে পড়বো সুন্নত পড়বো, সবচেয়ে বড় কথা যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সুন্নত পড়েছেন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত পড়ার জন্য এনকারেজ করেছেন, বলেছেন মানসল্লা চিন্তা আসা তারা খাতান, যারা ডেইলি 12 রাকাত সুন্নত পড়বে বুনিয়ালা হুবায়তুন ফিল জান্না, তাদের জন্য জান্নাতে একটি গড় বানানো হবে। এটা বহার হিসেবে সহি হাদিস। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যেটা আমরা পড়ার কথা বলে থাকি, যেটাকে সুন্নতের আতেবা বলা হয়, এটা অন্য সুন্নতে একটু ডিফারেন্ট। নবী আকরাম আমি বলেছি সফরে ফজরের সুন্নত ছাড়ছেন না, নবী আকরাম জুহরের 2 রাকাত সুন্নত কোনো কারণে পড়তে না পারলে আসরের পরে কদাও পর্যন্ত করেছেন। এই সব মিলিয়ে তাছাড়া আমি বলেছি নওয়াফিল, একজন বন্দা নফল এবং সুন্নতের মাধ্যমে আল্লাহর বেশি নৈকট্য অর্জন করতে পারে। এইসব মিলিয়ে এবং কিয়ামতের দিন ফরজে যদি কোনো কি হয় ঘাটতি হয় তাহলে নওয়াফিলের মাধ্যমে এটা রিকভারি দেওয়া হবে। সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা এই যে হাদিস বলেছেন বা কোয়েশ্চেন করেছেন যে কিয়ামত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নত সম্পর্কে জিজ্ঞাসা করবেন নি, কোয়েশ্চেন করবেন কি না, তো নামাজ সম্পর্কে যদি কোয়েশ্চেন করা হবে, এখানে ফরজ বা সুন্নত কোনো মেনশন করা হয় নাই। যে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে কোয়েশ্চন করা হবে, এখানে হাদিসের মধ্যে ফরজের কথাটুকু আলোক করে মোটেই মেনশন করা হয় নাই। হাদিসের কিতাবে পরিষ্কার লেখা আছে যে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় আসসালাত ওয়াস সালাত আস সালাত উম্মত নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এখানে মতলকান বলেছেন ফরজ বা সুন্নত কোনো আলাদা কোনো মেনশন করেন নাই। বাই যে হাদিস বলেছেন হাদিসটা কিন্তু যা রাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল আব্দুল্লাহ আলা আমল ইন জামিল দাখালতুল জান্নাহ, হাদিসের বুখারী শরীফে একজন একজন আরবি একজন বেদুইন আল্লাহ নবীর খেদমতে এসেছিলেন, ওনার নাম ছিল ইবনুল মুনতাফিক, উনি এসে বলেছিলেন দুল্লানি আলা আমল ইন টেল মি অ্যাবাউট আমল অ্যাকশন ইয়া রাসূল, আমাকে এমন কিছু আমল বলে দিন ইজা আমিল তু দাখালতুল জান্নাহ, যদি আমলগুলো আমি করি তাহলে আমি জান্নাতে প্রবেশ করবো। নবী রাসূল তখন তাকে নামাজ পড়ার কথা বলছেন, তখন ফাইভ ফাস্ত নামাজ খামসু সালাওয়াতিন, তখন উনি জিজ্ঞাসা করেছেন যে ফার্স্ট ওয়াক্ত নামাজ ফরজ ছাড়া আমার কি আর কিছু পড়তে হবে, নবী বলছেন না, তবে হ্যাঁ তুমি যদি অপশনাল হিসাবে পড়তে চাও পড়তে পারবে। এই এই হাদিসটা হয়তো উনি বলতেছেন। সেখানে আরও বলা হয়েছে যে আর কি বলে রমজান সাহেবের রোজা, রমজান সাহেব রোজা ছাড়া আর কোনো ফরজ রোজা বলে ফরজ রোজা নাই, নফল সুন্নত হিসাবে তুমি পড়তে পারবে, মানে আর ফরজ নাই, সুন্নত এবং নফল হিসাবে যেটাকে তো বলা হয় অপশনাল হিসাবে তুমি আরও নামাজ পড়তে পারবে, এটা বলা হয়েছে। জকাতের ক্ষেত্রে সেম কথা বলা হয়েছে যে জকাতের লেগে ফরজ ডিউটি মালের ক্ষেত্রে আর বাকি নফল বা সুন্নত হিসাবে তুমি অন্য ডিউটি তুমি মাল চ্যারিটি তুমি দিতে পারবে। তো এই হাদিসে যেহেতু পার্টিকুলার একটি ঘটনা ওয়াকিয়াতুন জুজঈয়াতুন লা উমুম লাহা, একটা ওই ব্যক্তির ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয়, বাকি জেনারেল হাদিসে তো অবশ্যই নিজেও সুন্নত পড়েছেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়েছেন, নবীর সুন্নত পড়ার জন্য এনকারেজ করেছেন, এই সব একদিকে রাখলে আমরা সুন্নতটা বাদ দিলে ভাই আমার মনে হয় এটা আসলে মানে আমরা যত বেশি আমরা করতে পারবো ইনশাল্লাহ ফায়দা হবে। হ্যাঁ যদি কারোর পার্সোনাল কোনো সমস্যা এটা ভিন্ন কথা, এই জন্য ভাই আপনার খেদমতে বা সবার খেদমতে অনুরোধ আমরা যতটুকু পারি, নবী আকরাম নফল পড়ে তো পাপ ফুলাইছেন, আল্লাহ বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী আমি তো কুরআন নাযিল করি এত কষ্ট করার জন্য, আপনি কেন করতেছেন? নবী বলেছিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ সুবহানাহু আমার যদিও আগের সব গুণা পিছনের সব গুণা মাফ করে দিয়েছেন কিন্তু এরপরেও কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা বনবো না? তো যে নবী পা ফুলাইয়েছেন নফল পড়ে, আমরা সুন্নত পড়া কেন বাদ দিব ভাই? আসুন আমরা সবাই ফরজের পাশাপাশি সুন্নতগুলো যেন আমরা পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। দ্বিতীয় প্রশ্নটা ভাই করেছেন যে এই দেশের কথাই মনে হয় আপনার সিটিজেনশিপ যে আপনার মানে সার্টিফিকেট নেওয়ার জন্য যে প্রোগ্রামটা হয় এখানে তিনি মনে মনে বলেছেন নাকি এই দেশের রানীর কথা বলা হয় যে রানীর আইন মানবে বিধান মানবেন, উনি মনে মনে আল্লাহর কথা বলেছেন, এটা কি এখানের যে
মনে করেন সিজিপিকে যে শপথ, যেটা এই শপথের মধ্যে এই দেশ এবং দেশের রানী উনাকে শ্রদ্ধা করা বা দেশের আইনকানুন মেনে নেওয়া, তো আসলে কিন্তু এই দেশের আইনকানুন তো আমরা মেনেই দেশে আমরা আসছি এবং আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যা কুংতাবে বলদাতিন ফাহাশির বেআদা বিহা, আমরা যে দেশে যাবো সে দেশের নিয়মকানুন মেনেই আমাদেরকে চলতেই হবে, যদি কোরআন সংঘাত না হয় এই দেশের আইনকানুন মেনে নেওয়া এটা আমাদের কর্তব্য দায়িত্ব। আমি তাকপা লন্ডন, বাংলাদেশের আইন ফলো করলে তোমাকে চলবে না। ফর এক্সাম্পল, যদি আমি ট্রাফিক লাইটে আমরা গাড়ি ইয়ে করি, আমাদের সে তো মনে করেন ফ্লাশ দেওয়ার অর্থ হইলো এই কথা যে তুমি আসছো না আমি আসতেছি, এই দেশে কিন্তু ফ্লাশ দিলে মানালে আপনাকে পাস দিয়ে দিয়েছে। তো এই দেশের রুল ভিন্ন, দেশের এটা তো এখানে এপ্লিমেন্ট করলে চলবে না। তো আমি মনে করি এই শপথে যে কথাগুলো আছে এই কথাগুলো এমন কোনো কোরআন দেশের সংঘাত নয়, সেই হিসাবে এটা মেনে নিলে কোনো সমস্যা হয় না। ইভেন তারা তো এতটুকু সুযোগ দেয় আপনি বাইবেল হাতে নেন, যদি আপনি আপনার ধর্মীয় কোরআন আপনি হাতে নেন নিতে চান, আপনি বলেন যে আমি আমার কোরআনই করবো, এটাও জায়েজ আছে, যেহেতু সুযোগ আছে। আপনি এই কথা না বলার তো প্রয়োজন ছিল না, বাট এরপরেও যেহেতু আপনি বলেছেন আমার মনে হয় এটা তো আপনার পার্সোনাল ব্যাপার, ওয়ান ওয়ে এটা না জিজ্ঞাসা করাটাও বেটার আমি মনে করি। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। উইথিন নামাজ নিয়ে আপনার আমাদের কাছে প্রচুর কলার চলে এসেছেন, একটু ধৈর্য দিতে পারবে, একটি উত্তর জেনেই আমরা আপনাদের কলার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। বেলজিয়াম থেকে একবার প্রশ্ন করেছেন উইথিন নামাজ নিয়ে, যে হারাম শরীফে যাওয়ার পর দুই রাকাত সালাম পেরানোর পরে এক রাকাত মানে সংক্ষেপে আমি এটা উত্তর দিয়ে দিই, যেটা আমি আলোচনা করেছি এবং ইনশাআল্লাহ হয়তো প্রয়োজন আমি এটা দস্তুর মতো আলাদা টপিক হিসেবে আলোচনা করবো বিস্তারিত। মাশাআল্লাহ, যেভাবে বলেছেন হরম শরীফ আপনি যখন পড়বেন ইনশাআল্লাহ আপনি জমা চারবেন না পড়বেন এবং পড়ার পর ইনশাআল্লাহ আপনার খোদা করতে হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খের। ফজরের সুন্নত গড় থেকে মানে বের হয়ে গেছেন মানে পরে, এখন মসজিদে গিয়ে কি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন? ফজরের যেহেতু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতি বাদাল ফজরি আত-তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত ফজরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়া নিষেধ করেছেন, এক হাদিস। দুই নম্বর, নবী করেছেন ফজরের টাইম ঢুকার পরে ফজরের সুন্নত ব্যতীত আর কোনো নফল বা অন্য কোনো নামাজ পড়েন নাই, সেজন্য ওলামা একরাম বলতেছেন ফজরের টাইমে পুরাতন কজা পড়া যেতে পারে কিন্তু কোনো নফল পড়া যাবে না। আবার কোয়েশ্চন, যে আপনি গড়ে সুন্নত পড়ে মসজিদে গেছেন, যাওয়ার পরে আপনি এখন তাহিয়াতুল মসজিদ পড়বেন কিনা পড়বেন না, এই বিষয়টা কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়াও কিন্তু এটা সুন্নত, সুন্নতে জায়দা, সুন্নতে রাতে বা পড়ে না, এটাই লেগে মেজরিটি ওলামা একরামের কথা। এবং আল্লামা নবীর মতে পড়েন বলতেছেন যে প্রায় একটা ইজমার মতো, আল্লামা নববী যিনি মনে করেন রিয়াজ সালিহীন গ্রন্থ লিখেছেন, যিনি মুসলিম শরীফের কমেন্ট্রি বুক লিখেছেন, আর অনেক বুকের রাইটার ফোর্টি হাদিস উনি তো কালেক্ট করেছেন ফেমাস, তো উনার উনি নিজে যেটা লিখেছেন তো বলতেছেন যে আসলেও কিন্তু আসহানাহু তাহিদ মসজিদটা এটা হলো গিয়া সুন্নতুল মুস্তাহাব্বা, সুন্নতুল মুস্তাহাব্বা এটা ওয়াজিব নয়। কিছু কিছু ওলামা একরাম ওয়াজিব বলেছেন এবং রিসেন্টলি অনেক বায়রা এটাকে ওয়াজিবই মনে করেন, সুন্নতের রাতে বা সুন্নতের মক্কাদের এত গুরুত্ব তারা দেন না কিন্তু এটা যাবে গুরুত্ব দেন, তাদের এই প্র্যাকটিস তারা মনে করেন যে মসজিদ গেছি আমার পড়তেই হবে, আমরা যেহেতু এটাকে নফলের পর্যায়ে মনে করি, আর এটাই মেজরিটি ওলামা একরামের কথা, কারণ অনেক সাহাবা একরাম মসজিদে ঢুকেছেন দেখা যায় তার নামাজটা পড়েন নাই, এই জন্য প্রুফ এবং প্রমাণ এটা ওয়াজিবের পর জানা যেতে পারে না। অনেকে দেখা যায় আপনার যে খুতবা চলতেছে কিন্তু এই দুই রাকাতই পড়তে হবে, এই তো এই জন্য আমি বলতেছি যে ফজরের নামাজ আপনি ঘরে যাওয়া পড়ে পাওয়ার যদি আপনি গিয়ে দেখেন মসজিদ দান, তাহলে ওই হাদিসের উপর সব যেন করেন না, হিসাবে ফরসুলকে ফলো করে আপনি করেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, পড়বেন ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলারকে শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ খায়র। বোন আপনার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেবের নাম্বারটা চাইরাম যেটা পারবেন। সরাসরি লাইভ দেওয়া যাইতো না ইনশাআল্লাহ, আপনি অন্যভাবে ম্যানেজ করবার চেষ্টা করবা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলটা মানে ড্রপ হয়ে গেছে, আবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন আপনার কি প্রশ্ন? জি বোন আপনার কি প্রশ্ন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে আসলাম। জি বলেন। আমি স্টুডিও লাইন মাত্র আপনি? জি জি জি, লাইভ মাত্র আপনি, লাইভ স্টুডিওত মাত্র। জি আপনার স্টুডিওত মাত্র আপনি প্রশ্ন। আমি একটা জিনিস জানতে আসলাম যে আমরা আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, এমনি রেস্টুরেন্ট কাম করেন, আর উপরুত তার বেনিফিট উনিফিট ফাইরা আমার ঘর এখান আর কি, আমরা মর্গেজ উর্গেজ দিলাম, আমরা উপরে হজ ফরজ আসেনি নাকিটা, ঘরের মর্গেজ দেওয়া
জাযাকুমুল্লাহ খাইর। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে অনেকেই জানতে পারবেন, অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন যে হজ কখন ফরজ হয়, এই বিষয় নিয়ে হুজুর বলবেন ইনশাআল্লাহ। আপনার আপনি ফোন রাখি দেখো ইনশাআল্লাহ হুজুর হইবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? আপনার প্রশ্নটা একটু খুবই আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চিন্তা করতে লাগিয়ে আবার সংসারী হইতাম। এই অবস্থা তান জামাইয়া কইরা আগর ওটা মনে হল তুমি গেছিলাই দিয়ে অল্লাহ আল্লাহ তো আপনার কি প্রশ্ন? ফজরের আগে আর কোন প্রশ্ন আছে নি আপনার? একটা প্রশ্ন হইল কি, আমার ওই যে নমাজ বিতরের নমাজ ওই সময় যে কোন সময় আর কি ভুলে যাই, সালাম ফিরাইলেই বিড়ে হাত ফুরিয়া চারবার লোক হইয়া আরবার আমার ছেলে তখন লন্ডন, আমরা তখন লন্ডন তো গেলে এটা কথরের নমাজ হয়নি। আপনারা কোন জায়গায় থাকেন? আমরা সমস্ত থাকি। আপনারা
কেন প্রচুর ওরা কলটা মানে ড্রপ হয়ে গেছে আপনার, যারা প্রশ্ন রাখতে চাইন একটু ধৈর্য ধরুক, আমরা একটু আনসারের দিকে যাই ইনশাল্লাহ, আবার খুব দ্রুত আপনাদের কলের দিকে ফিরে আসবো। এক বইনে প্রশ্ন করছেন, হজ কোন সময় ফরজ হইব? আর তাই একটা উদাহরণ দিয়েছেন তার ফ্যামিলির, যে তার স্বামী তাই রেস্টুরেন্টও কাম করেন আর গড় একটা আছে মর্গেজ আদায় করা, তার সেভিং খুব বেশি নাই, বাচ্চা তোর বেনিফিট আর সামান্য মানে তার রেস্টুরেন্টের আয়ের উপরে চলের, এখন তার উপরে হজ ফরজ নেই। বেসিক্যালি হজর সিজন একজন মানুষ হজ যাইতে তান যে থাকা খাওয়া টিকিট সহ যে জরুরি খরচ যেগুলো আছে হজর ই খরচ সহ, তাইন হজ থাকা অবস্থায় তান ফ্যামিলির বাকি জরুরি খরচ চলি দিব গি হজ থাকি আওয়া পর্যন্ত, এই পরিমাণ যদি সেফ থাকি যায় গি তো ফরমাইন উলামায়ে কেরামে তান লাগি হজ ফরজ। যদি বাকি আরও যেটা কন্ডিশন শারীরিক সুস্থতা তান আছে, মহিলা হইলে তান হয়তো মনে হরকা তান লগে মাহরিমরও ব্যবস্থা আছে, তো এমত অবস্থায় হজ ফরজ হয়ে যায় গিয়ে। লন্ডন আমরা যে বা যারা আসি প্রায় হজ ফরজ হয়ে যায় গি, বাট রিসেন্টলি এখন যে হজর যে পরিমাণ মনে হরকা একটু ফেয়ার যেগুলো বাড়ছে কিছু ডিফিকাল্ট আছে, তো বইনে যেভাবে ডিসক্রিপশন করছেন যে ওইটা আবার সবর ক্ষেত্রে নাই, অনেক ওইগুলো আপনার ওই সবর তো এই অবস্থা নাই, অনেক হয়ে আসুন ইনশাআল্লাহ এখন জাইরা করবার আল্লাহ। তো যারা অবস্থা মনে হরকা এই পরিমাণ আছে যে তাইনি হজর সব খরচ দিলেই তাও পারবা, আর ই হজ যাওয়া অবস্থায় তান গড়ের ফ্যামিলির বাকি যে বাচ্চা চাদার আছেন তারাও চলতে পারবা আর আটকিতা নাই, তো ইনশাল্লাহ তার উপরে হজ ফরজ হয়ে যায় গি। তাই হজ দায়িতা এটা বহুত বড় একটা নিয়ামত আল্লাহ পাক, আল্লাহ পাকে আমরা এদের সুদারের আঞ্চনরা প্রায়ও আমরা ফরজ আর দায়িত্ব ফারি আর আর ফাররাও হিম্মত করিলে আল্লাহ এই ব্যবস্থা দিলেই ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ। এরকম ধারণা রাখা যে হজ বাদে যাইমো মানে এত আগে যাইতাম না, এই সব যে আপনার তো একটা হইল কি যেহেতু হযরত ইবনে আব্বাস তাকির আওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আরাদা আল হজ্জা ফালিউআজ্জিল, হে আমার উম্মত যেন হজর ইচ্ছা করিল তুমি লেট করি না জলদি হজ করি লাও, লেট যদি খরয়েন তাহলে লেট করলে গুণা হয়, ইভেন খেউ খৈছেন যদি মরার আগে তাইন হজ না করিয়া ফরজ হস্তিয়া মারা যায়, হাদিসের মাঝে কথা আইসে নবী ফরমাইন যে ইনশা ইহুদি ইয়ান ও ইনশা নাসারিয়ান, তান হয়তো মত খ্রিস্টান হিসাবে হোক বা ইহুদি হিসাবে হোক আমি ফরোয়া করি না, যার কারণে আশঙ্কা আছে কথা ওইলা ফরজ ফরজ হওয়ার পরে যদি তাইন হজ করেন না মারা যায়, ইমান লই দিতে পারবা কিনা পারতা নাই ডর আছে। উমর আদি আল্লাহ তালে তাইন তখন আমার তো জানে স্যার যারা হজ ফরজ হওয়ার পরে হজ করেন না এরা মারা গেলে এনতান জানাতো আদি দিতাম না, এবং যারা জীবিত আছে এনার উপরে আমি ট্যাক্স লাগাইতাম মুসলমান না মনে হরিয়া বলাও আমার মনে চায়, এইভাবে তাই গুরুত্ব দিয়েছেন লাগি। হজ একটা বড় গুরুত্বপূর্ণ একটা ইসলামের অন্যতম রুকুন, একটার মাধ্যমে সব গুণা মাফ হয়। আর অভাব যেটা হয়ে রাখে আসলে হজর ক্ষেত্রে নবী ফরমাইন হজ আর উমরা করলে অভাব যায়, এর লাগি মালর যে বা পয়সার যে সমস্যা ফাইন্যান্সের সমস্যা সেটা একটা সমাধান হয়। আর বাস্তবে উদাহরণের যারা হজ যায় না এরা কিন্তু দেখা যায় কম পয়সা বেশি দেয় না, আর যাইলে আল্লাহ পাকে তান অন্যবারই বরকত দিলে বরকত হইতে পারত না, দেন ওরা তো আল্লাহ যাই আল্লাহর বাড়ি এখন কিন্তু দোয়া করবা, দোয়া করলে হয়তো আল্লাহ পাকে সোর্স অফ ইনকাম আরও মন বাড়াই দিব, এই মর্গেজ থাকি ওই হারাম থাকি বারোই ওর আল্লাহ হত ভোট দিলেইব, বহুত ধরনের হালাল ফতহল বাড়ি আইব ইনশাআল্লাহ। আমরা নির্দেশ্য হুজুর মানে এটা তো একটা বালা দিক মানে দুনিয়া সফর করা মানে ইয়াং ছেলে মেয়ে তারাও চায় মানে তারা বিভিন্ন দেশে তারা যায় আপনার যায় এবং যাইতে চায়, তাহলে যদি এদিকে উদ্বুদ্ধ করা যায় যা উমরাটা হইলে হলিডে করতাম আর কেন ফ্যাশন ইয়ে করতাম আসলে আমি আল্লাহর বাড়ি গেলাম আমি গিয়ে হজ করলাম, তারাও একটা ইন্টার থেকে একটা ইনফ্লুয়েন্স নিল একটা শিক্ষা নিল একটা বিরাট বড় একটা চেঞ্জ হয়তো আইতে পারে এটার মাধ্যমে, বহুত বড় কথা। এক বইনে প্রশ্ন করছেন, আজকে এক মসজিদে তাইন বয়ান শুনছেন যে ইমাম সাহেব কইছেন যে নবীজির মতো নামাজ পড়তে হবে, এটার মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব করতে না কি? ঠিক আছে, এটা তো আমি একটু আগে কইছি নবীজির মতো নামাজ পড়তাম কোন কোন পয়েন্ট কোন পয়েন্ট না, যেহেতু উল্টা মেনশন যেগুলো আছে নবীজির লেবাস হলাম তো আমি লেবাস লাগিলে তো রহিত না, এটা তো ক্লিয়ার কিন্তু মানাহ লাগবো। নবী আকরাম ইসলাম সামনে ইমামতির অনেক নামাজ পড়ছে ইন্নত সামনে ইন্নত মহিলা যাইতে পারতাম না, তো কিছু বিশ্ব আমি তো একটা কইছি এটা সব তারা যে তখন আছে ওখান রাখা ভালো, আমরা কিছু আই খাই ইত্যাদি জিনিসে বেশি মাতিয়া আর খালি উম্মতর মাঝে একটা তস্কি কানিয়া এন ওটা রং হেন ওটা রং ওটা হইয়া হইয়া যেমন আর বইনে প্রশ্ন করছেন তসবি ধরা যায়নি আস্তাগফিরুল্লাহ, আমি গণতাম গণার সুবিধাতে আমি আঙুলিত গণি আর তসবিত গণি এটা তো মেন ম্যাটার না, মেন জিনিস লাগে আমি আমার কাউন্ট করি আর আমার হিসাবে লাইতাম এটা জেলা আমার ইদিও মেলা কর্ম, এতে গিয়ে তসবি আর হলে এটা
খেনে বেদাত দিত বাট এর পরেও আপনি ফাইবা বহু ফতোয়া অনলাইনে দিয়া থাকে আসনে গ্রহে তসবি বারোর একটা বেদাত খেনে নবী হরসেন না যদি নবী হরসেন না এই কারণে তসবি বেদাত হয়ে যায় গি তাইলে তো টিভিতে আপনার আইসন একটা বেদাত দিব গি গাড়ি দ্বারা কার চলা নবী কার চলছে না কার চলা বেদাত দিব গি প্লেন চলা বেদাত দিব আমি সময় প্লেন আসিল না এটা তো আসবাব এটা লগে একটা জায়গাত মেইন খাম করার লাগে একটা আসবাব মিনস এই মিনসের উপরে আসবাবের উপরে এই হুকুম উঠেও না কারণ মেইন জিনিস আমার তসবি করতাম তসবি আমার ঠিক আছে ওটা লেগে মেইন পয়েন্ট হিসাব করার ক্ষেত্রে আমি আঙুলি গণিয়া করি অথবা তসবি গণিয়া করি বা ফাত্তর গণিয়া করি ইভেন নবীগ্রামের সময় অনেক সময় মহিলা হলে তিনজন ফাত্তর দিয়ে গণছেন ওটাও আছে আজকাল এই ফাত্তরই না ইয়ে মনে করা তসবি দানাত হয়ে গণিল বা সেও এত দেন একটা মেশিন আছে টিপা মারলে নাম্বার উঠে ঠিক আছে নানি যে কোনো হিসাব রাখলো এর লাগে আওতার ও বেদাত হইয়া হইয়া বেশি আমরা খালি তস্কিক করি আর মূলত আমরা উম্মতরে আমরা আগর নিজেদের আমল করছেন ইন্টারনেটে খালি রং কররা কনফিউজ ফেলাই আমরা তাই মিস্টেক করছেন দড়ি দড়ি ইসলামের মধ্যে বিরাট সন্দেহ এনে দিই আর আমরা মানুষের মাঝে আর হাদিসের একটা হয়েছে কেয়ামতের লম্বা একটা হাদিস আলামত 15টা গণ হয়েছে ইজাত তুফিদ আল ফাই উদিওয়ালা ওলামা তু মগরাম জাকাত তু মগরাম তোলি মালি গাইরে দিন ওয়াকনা সদিকা ওয়াকামা ওয়াকসা বাহু লাস্টে আছে ওয়ালানা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা যে লেটার দ্বারা ইবা এটা আর্লি দ্বারা কাছে এরা খালি লানত করব এরা দুষ্ব হইবে এরা কুচ্চি বুচ্চি না রং করছে মিস্টেক করছেন আমরা বর্তমান জমানার সমাজ জিনিস দেখি আর এখন নয়া আমরা ইয়া ফুরান এন্তানা খালি আমরা দোষী আর রং করছেন মিস্টেক করছেন কিন্তু আমি চিন্তা করি দেখলে আমরা আসলাফ আমরা কাবিরিন সাহাবা তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিন যেগুলো খরিয়া গেছেন কোরআন এবং হাদিস এবং তাকওয়ার সামনে গিয়ে নির্যা সরিয়া হবার পুরা সপ্তাহ মিলে ইয়া ব্যালেন্স একটা করছেন আমি ইনশাল্লাহ এই টপিক আদিন আলোচনা করবো যে দুই হাদিসও যদি দুইটা কন্ট্রাডিক্ট হয়েছে আমরা করণীয় কোনটা ইন সাইটটা পদ্ধতি আছে ইন সাইটটা পদ্ধতির কোন পদ্ধতি অবলম্বন করা লাগবে এটা আমরা রুল জানি না কিছু জানি না এক হাদিস দেখি আমরা অনেক সময় বেড়া লাগিয়ে দেয় আর আমরা নিজেও বেড়া খাই আর অন্যরও বেড়া খাবাই আর আল্লাহকে বাস্তে এই সময় জিনিসটা নিজেও বাসি উম্মতের বাসি বা চেষ্টা হয় যা জাজাকুমুল্লাহ খাইর দোয়া আপনার যে একটা কইছিল আপনি তিনবার পড়লে আমার মনে হয় যে ফজরের বাদে সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি আমি আবার কই আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি এটা রেকর্ডও আছে আমরা ইউটিউব অনার প্রোগ্রাম সব পাইবা হন গেলে পাইবা বা যে কোনো দুয়ার বুকে হনার পাইবা ইনশাআল্লাহ হ্যাঁ দুরুদ শরীফ পড়বার সময় তাসবিহ ইজ করতে পারবানি দুরুদ শরীফ পড়তে সময় যে কোনো দুরুদ শরীফ বা ইয়ে করবার সময় তসবিহ করা যায় আমি একটু আগে আনসার দিয়েছি কইলিছি আমি এটা তোমার বইন হনিল চাইন অবশ্যই পারবা ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই জাযাকুমুল্লাহ খায়ের ইয়ার ফলে এক বইনে আপনার প্রশ্ন করছেন এটা যদিও ফ্যামিলি রিলেটেড আপনি এমনি জেনারেল যদি আপনি অ্যাডভাইস দিতে চান আমি এই সমস্ত ফ্যামিলির পার্সোনাল ম্যাটার যেগুলো আছে আমি আপনারা অনুরোধ করবো এগুলা আপনারা ঠিক আছে আলিম আমরা দেখাইবা বাট এটা পার্সোনাল ওয়ান টু ওয়ান আমরা দেখাইবার চেষ্টা করবো আটাইব বেস্ট ওয়ান ইয়ার আপনারাও না দেখাইলে পাল্লা আমরাও এটা আনসার না করা পাল্লা অনেক সময় আছে এটা কোনো সময় এক পক্ষর কথা শুনিয়া বোথ সাইডের স্টেটমেন্ট না শুনিয়া এটা খোয়াও ঠিক নাই সেম রিজনে হজরত দাউদ আলাইহিস সালামের কুরআন শরীফ সুরায়ে সাদর মাঝে তান স্টোরিয়ান হয়েছে ফিরিস্তা দুজনে ফাটাইছে আল্লাহ পাকে আর একটা সন্তানের স্টেটমেন্ট দিছিল দুজনের স্টেটমেন্ট শুনিয়েও তাই ও একজনের স্টেটমেন্ট শুনিয়েও হজরত দাউদ আলাইহিস সালাম ফসলা দিলেছিল এরপরে তাই রিয়েলাইজ করতে তাই মিস্টেক করছেন সিদ্ধা দিয়েছেন যার কাছে মাফ চাইছেন কিন্তু এক তফসির হিসাবে তার রিজন অটো যে সকল ইবাদতের মাঝে কোনো এক পক্ষর স্টেটমেন্ট নিয়ে কোনো দিন কোনো ধরনের কোনো মন্তব্য কমেন্ট করা ঠিক নাই দুনিয়ায়ও করে না ইসলামের আইনেও করে না এর লাগি বইন আপনি আমি আপনার দোয়া করবো এবং দুনিয়ার সমস্ত হাজব্যান্ড হলদের আমি অনুরোধ করবো আমরা এমন কোনো ইয়ে করতাম না যেটা আমরা ওয়াইফের হক নষ্ট হয় আর ওয়াইফের কাছে আমরা অনুরোধ রাখবো আপনারাও হাজব্যান্ডের হক নষ্ট হোক না এবং স্বামী এবং স্ত্রীর মাধ্যমে একটা সুন্দর ফ্যামিলি শান্তির ফ্যামিলি গড়ে গিয়ে উঠুক বিশেষ করে আপনার বক্তব্য থেকে এসে দুইটা বাচ্চাও আসো ইনিটা বাচ্চা চিন্তার ব্যবসায়ী আল্লাহকে বাস্তে আপনারা দুনিয়া আমি দোয়া করি আসমানের তলে তুমি যত স্বামী হল আসেন আর যত স্ত্রী হল আসেন আল্লাহ মহব্বত বাড়াই দোক যে ফ্যামিলির অশান্তি রাখুন দাউ দাউ করে দিয়ে আল্লাহ পাকে রহমত দিয়া শান্তি দিয়ে আল্লাহ পাকে এই ফ্যামিলির শান্তি দান পরমকা যত অসুবিধা সব সুবিধা দূর হরমকা আর আমি আপনার সম্পর্কে আপনিও দোয়া করুকা এবং আপনি ওয়ান টু ওয়ান দেখা পাবেন ইনশাআল্লাহ খায়ের হুজুর আরেকটি বিরতির সময় হয়ে গেছে যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Glory to Allah, thanks to Allah, Alhamdulillah.